ভোট আসে চলে যায়। গ্রামের রাস্তার সমস্যা সমাধানে বারংবার প্রতিশ্রুতি দিয়ে যায় রাজনৈতিক নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা, কিন্তু রাস্তার সমস্যার বিন্দুমাত্র সুরা হয়নি। আর তাই পূজোর আগে পাকা রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হলেন মালদার রতুয়া দুই নম্বর ব্লকের আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোসাইপুর গ্রামের বাসিন্দারা। এই গ্রামের রাস্তার কাজ না করার পেছনে রাজনৈতিক চক্রান্তকেই দায়ী করেছেন গ্রামবাসীরা। মালদার আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীনে এই গোসাইপুর এলাকা, প্রায় শতবর্ষ প্রাচীন গ্রামের প্রবেশের একটি মাত্র রাস্তা রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 400 থেকে 500 মিটার এই রাস্তা এখনো কাঁচা অবস্থায় রয়েছে। এই রাস্তা দিয়ে যাতায়াতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষজন, ছাত্রছাত্রী ও রোগীদের। স্কুলে যাতায়াতের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোলে করেই নিয়ে যেতে হয়। এছাড়াও রোগীদের হাসপাতালে নিয়ে যেতে গেলে খাটে করে তাদের রাস্তা পারাপার করাতে হয় বলে অভিযোগ। দীর্ঘদিনের এই বেহাল রাস্তা পাকা করার দাবিতে বারংবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও শুধুমাত্র আশ্বাস মিলেছে, কিন্তু কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। পূজোর আগে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এই বিষয়ে গ্রামবাসী রূপালী মণ্ডল বলেন, বাড়ি থেকে গিয়ে একবার মন্দিরে ছাড়ি, তো অত বড় বাচ্চা নিয়ে আমি কোলে করে কিভাবে যাব? কি জন্য নিয়ে যেতে হচ্ছে? রাস্তা নেই, রাস্তা নেই, না কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা, এটা দিয়ে যাবো তো কাঁচা রাস্তা, ওইটা দিয়ে সামনে দিয়ে অঞ্চল যাওয়ার রাস্তা আছে, ওটা দিয়েও কাঁচা রাস্তা, তো আমরা যাবো তো যাবো কোনটা দিয়ে? জানিয়েছিলাম কাউকে? হ্যাঁ, কাউকে জানিয়েছিলাম? হ্যাঁ, জানিয়েছিল, অনেকজন বলেছে কালী পুজোর আগে হয়ে যাবে, কিন্তু কালী পুজো হয়ে গেলে, ভোট হয়ে গেলে গেলে বন্ধ সব, ভোটের আগে সবাই বলছে হবে হবে, ভোট হয়ে গেলে আর কিছুই না, এরকম করে চলে আসছে কথাগুলো। কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি? আমরা রাস্তা চাইছি। কেন হচ্ছে না? হবে রক্তান্ত চক্রান্ত না হলে এটা রাস্তা হবে না, এটা রাস্তা দিয়ে আমরা কোথায় গেলে হসপিটাল হসপিটাল সব এটা রাস্তা দিয়ে যাওয়া আশা করি, যখন বর্ষা পড়ে যায় হসপিটালের ইসে করে কি বলে রে খাটু করে গাড়ি তো আসছে না, একটা সাইকেল পার হয় না, তো কি করে আমরা খাটুলে করে চারজন কাঁধে করে ধরে এইটুকু করে পার করে তারপরে পেশেন্টকে নিয়ে যায়, তারপরে আবার ওখানে যখন পেশেন্ট ছুটি হয়ে বাড়ি আসলে হয়তো কেউ হাঁটতে পারছে না, কেউ সিজার হয়ে আসলো, তখন ওখান থেকে খাটল করে গোসাইপুরে ওখানে যেয়ে রাখে। আমাদের ব্যবস্থা এইরকমই আছে গোসাইপুরে, যখন বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না তখন ওখান থেকে কোলে করে মন্দিরে একদম ছাড়ে। গ্রামবাসীদের আরো অভিযোগ, আশেপাশের গ্রামগুলির রাস্তার কাজ হলেও এই গ্রামের রাস্তার কাজ হচ্ছে না। বারংবার রাস্তার কাজের বোর্ড লাগানো হয়েছিল কিন্তু কাজ আর হয়নি। এর পেছনে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র হতে পারে বলেই অনুমান গ্রামবাসীদের। এই অবস্থায় পাকা রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। এই বিষয়ে গ্রামবাসী জয়ন্ত মণ্ডল জানান, এটা হচ্ছে আড়াইডাঙ্গা অঞ্চলের গোসাইপুর গ্রামের কালী মন্দির যাওয়ার রাস্তা। এই মন্দিরে মোটামুটি অনেকে ইতিহাস জানি, 150 বছর পুরাতন আছে, আমাদের আশেপাশে রাস্তা হয়ে গেছে, কিন্তু আমাদের আমাদের ওই যে আমাদের ওদিকে রোডের পাড়ে মাত্র 1-1.5 বছর হলো একটা গ্রাম তৈরি হওয়া, সেখানে রাস্তা হয়ে গেছে, কিন্তু 150 বছর পুরাতন কালী মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে না। আমরা তো বুঝতেই পারছি না, নেতাগুলো ভোটের সময় এসে বারবার প্রতিশ্রুতি দিয়েছে না এবার আমরা মায়ের মন্দিরের রাস্তা করেই যাব, কিন্তু বহু বছর থেকে হচ্ছে না। মাঝে মধ্যে দেখি যে বোর্ডগুলো লাগানো থাকে যে 20 লাখ টাকার এটা না করেও 5-7 বার হয়েছে, আমাদের কাছে প্রমাণিতও আছে। আমি জানি না এই স্কিমগুলো দিয়ে ওরা কি টাকা তুলে খেয়ে নিচ্ছে, এটাও আমি বলতেও পারবো, আদৌ কিন্তু ওদের বোর্ড কিন্তু লাগানো দেখেছি, কিন্তু কোনোবার রাস্তা আজও ফেললে হয়নি। কিন্তু এই গ্রামের লোকগুলো অনেকবার ভুগছে, আপনাদের বিশ্বাস হবে কি হবে না, দুই দিকে রাস্তা যখন ব্লক থাকে গোবর্জনা এবং পুখুরিয়া মোড়ের, তখন মোটামুটি এই এলাকার মানে আমাদের গ্রামের ভিতর দিয়ে কিন্তু অন্যান্য গ্রামের লোকগুলো মাকে দর্শন দিতে যায় বা অনেকে যেটা যে পাঁঠাগুলো নিয়ে যেতে যায়। অন্যদিকে এই বিষয়ে আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহিতুন বিবি জানান, সদ্য পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ফলে যে রাস্তার কাজ বাকি রয়েছে সেই কাজ করানোর জন্য ব্লক বিডিও সহ এলাকার বিধায়ককে জানানো হবে। শুনেছি কি গোসাইপুরের রাস্তা খারাপ আছে, রাস্তাটাকে দেখতে হবে, কাজ করাতে হবে, ওইখানকার জানাতে হবে, বিডিওকে জানাবো। আর কাকে জানাবেন? বিধায়ককে জানাবেন, জানাবো। দুর্ঘটনা হচ্ছে আমি শুনেছি, সেটা দেখতে হবে, টেন্ডার করবেন, টেন্ডার করবো, ওইটা রাস্তার কাজ, রাস্তার কাজ করবো।
কি নাম আপনার? মহিতুল। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান? মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।